আমি গান শোনাব একটি আশানি, এ গান যেন তোমার ভালো লাগে। আমি গান শোনাব একটি আশানি। ভারতীয় সঙ্গীত আকাশের উজ্জ্বল নক্ষত্র হেমন্ত মুখোপাধ্যায়। 1920 সালের 16ই জুন বারাণসীতে তাঁর জন্ম হয়। মাত্র 15 বছর বয়সে তিনি প্রথম বেতারে গাইলেন। এর ঠিক 2 বছর পরে 1937 সালে তার প্রথম রেকর্ড প্রকাশ পায়। একটি গান বলগো বলো মোড়ে, অন্যটি আপনাদের একটু গিয়ে শোনাই। জানিতে যদি গো তুমি পাষাণে কি ব্যথা আছে, গোপন বাণীটি তারি তোমারি পর সোজাছে। জানিতে যদি গো তুমি। আজ তার এই শুভ জন্মদিনে কথায় ও সুরে গানে আমি জয়ন্ত দে এবং আমার ছাত্রছাত্রীকে নিয়ে এই জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। তিনি যেমন অসাধারণ গায়ক ছিলেন, তেমনি সুরকারও ছিলেন অসামান্য। আসুন শুনি তাঁরই সুরে একটি মিষ্টি গান মধুমিতা দাসের কণ্ঠে। নিজের সুরে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি, বেসিক রেকর্ড কি ছায়াছবিতে। আবার অন্য সুরকারের সুরেও সোনা ফলিয়েছেন তার স্বর্ণকণ্ঠ। তেমনি একটি গান শুনব এবার
মনপ্রতিম চৌধুরীর কণ্ঠে। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি জানলা দিয়ে শোনা রোদের আলো, যাই যে ধুয়ে মলিনতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্ট চাওয়ার দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে কে ঘর তুমি ভুলো, হৃদয় বলে কে ঘর গড়ে তোলো, ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। শুনলাম জনপ্রিয় একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের। এবার শুনব তার সুরে আরও একটি জনপ্রিয় গান মধুমিতা রায়ের কণ্ঠে। থাকবে না সাথে কেউ,
ফুলেশ্বরী ফুলের মতো না তোমার দেওয়া দুঃখের কমল বুকে ধরিলাম ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। কি অসামান্য সুর! এদেশে যতদিন সঙ্গীত থাকবে গায়ক এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা কোনোদিনই ভুলতে পারব না, সম্ভবও নয়। আসুন তারই সুরে আরও একটি গান শুনি প্রিয়াঙ্কা দত্ত ঠাকুরের কণ্ঠে। বাংলার প্রতিষ্ঠিত সমস্ত নায়কের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ আমরা শুনে এসেছি। এখন তেমনি একটি জনপ্রিয় গান শুনি উজ্জ্বল নন্দীর কণ্ঠে। সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়, কি বলে দেবে আমার মাটি দেব জারুই চোখের পাতা। সে দুটি চোখ আছে কোথায়, কি বলে দেবে আমায়, কি বলে দেবে আমায়। শুধুই আকাশ হলে হবে না হবে না, শুধুই বাতাস হলে হবে না হবে না। শুধুই আকাশ হলে হবে না হবে না, শুধুই বাতাস হলে হবে না হবে না। আকাশ বাতাস ভাঙা ঝড়ের হাওয়ায়,
জিনয়নে বিদ্যুৎ কেঁপে কেঁপে যায়, সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়, কে বলে দেবে আমায়। খুঁজে যাই আজও হয় না দেখা, যার দেখা আমি পেতে চাই। খুঁজে যাই শুধুই দেখা হলে হবে না, হবে না একার একা হলে হবে না, হবে না একাকার হয়ে গিয়ে যে সে আমার স্বপ্নের পৃথিবীতে ডেকে নিয়ে যায়, সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়, কে বলে দেবে আমায়। এখনকার বাংলা ছায়াছবিতে ছোটদের গান প্রায় থাকেই না বললে চলে। হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু বেশ কিছু ছবিতে ছোটদের চরিত্রে গান রেখেছিলেন। আসুন তেমনি একটি গান শুনি ঈশানি ভট্টাচার্যের কণ্ঠে। বাংলা রোম্যান্টিক গানে হেমন্ত মুখোপাধ্যায়ের জুড়ি নেই। তিনি অনেক সময় একই সুর কখনো বাংলায়, কখনো হিন্দিতে ব্যবহার করেছেন, আবার কখনো হিন্দি সুরকে বাংলায় ব্যবহার করেছেন। তেমন একটি গান শুনব অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। উলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় ঘুরে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় ঘুরে, যেমন করে সে
তো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো কলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো চাঁদের আলোয় রাত যায় যে ভরি তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নাই গো ডাকি যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নাই গো ডাকি যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় তবু ভালো আসো না তো ওলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ছায়াছবির গানে চরিত্র ও দৃশ্য অনুযায়ী নানা রকমের সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। তেমনি একটি মিষ্টি সুরের গান শুনব সাওয়ান্ত কুমারের কণ্ঠে। এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি আহা মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে ওগো সাড়া দিতে স্বপ্নের হৃদয় ভরিয়ে নিয়ে দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি আহা হলই যখন পথে যেতে হঠাৎ পরিচয় এবার আড়াল টুকু সরে গেলে হয় গো ভালো হয় এড়িয়ে যাওয়ার ছলনাতে দেশে ধরা ইশারাতে শুধু ইশারাতে কিছু পাওয়ার চঞ্চলতায় যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি নিজের সুরে যেমন প্রতিষ্ঠিত শিল্পীদের দিয়ে গান গাইয়েছেন তেমনি আবার নতুন শিল্পীরাও গেয়েছেন তার সুরে এবং বিখ্যাত হয়েছেন। তেমনি একটি গান শুনব সপ্তর্ষি ঘটকের কণ্ঠে। রূপসী দোহাই তোমায় তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো ও চোখে কত মধু কেন যে শুধু শুধু আমাকে তোমার চোখের বালি করো রূপসী দোহাই তোমায় তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালি করো তুমি যে
গোলাপ জুথি চম্পা বকুল, বাগানের নাম করা সব বাহারি ফুল, তোমাকে করব যতন সাজাব মনের মতন, করো না আমায় তোমার মালি করো, রূপসী দোহাই তোমায় তোমার ওই চোখের পাতায়, আমাকে কাজলতার কালি করো। রয়না যেন অন্য কিছুই, ওখানে থাকবো ওগো আমি শুধুই, তোমার ওই ভালোবাসায় কাটাবো জীবন যে হায়, করো না মনটা তোমার খালি করো, রূপসী দোহাই তোমায় তোমার ওই চোখের পাতায়, আমাকে কাজলতার কালি করো, আমাকে কাজলতার কালি করো, আমাকে কাজলতার কালি করো। শুধু বাংলা গান নয়, তার বিচরণ হিন্দি জগতেও সমানভাবে ছিল, সুরকার হিসাবে এবং গায়ক হিসাবে। তার প্রথম গান হিন্দিতে 1942 সালে, তারপর 1952 সালে আনন্দমঠ ছবিতে জনপ্রিয়তা পাওয়া। এছাড়া মারাঠি, গুজরাটি, অসমীয়া, উড়িয়া, পাঞ্জাবি, তামিল গানও তিনি গিয়েছিলেন। আসুন তার সুরে একটি বাংলা গান শুনি, মিলি ঘোষের কণ্ঠে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি রাম ধনু শুধু
দিগন্তে ছবি আঁকি পৃথিবীর গান আকাশকে মনে রাখে। গান যদি সত্যি গানের মতো হয় তাহলে ওই আকাশকেও মনে রাখতে হয়। তেমনি একটি চিরদিন মনে রাখার গান এখন শুনব সুজয় মণ্ডলের কণ্ঠে। এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকব বলো, এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকব বলো, ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন, ব্যথা হয়ে চিরদিন রয়ে গেল যেন, কুলে এসে বারবার কান্নাই ভেঙে যাওয়া এই কি সাগর, এ যদি সাগর হয় তোমায় কি বলে আমি ডাকব বলো, পরশের বাঁশরি যে কেন বাজালে, আগুন দিয়ে যে মো কেন সাজালে, চলে যেতে যেতে পিছু পানে ফিরে চাওয়া এই কি মরণ, এ যদি মরণ হয় তোমায় কি বলে আমি ডাকব বলো, এ যদি সাগর হয় তোমায় কি বলে আমি ডাকব বলো, এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকব বলো। শুধু সাধারণ শ্রোতা বা দর্শক নয়, তার ভক্ত ছিলেন শত শত গুণী মানুষ। তার মধ্যে কেউ কবি, কেউ গায়ক, কেউ গায়িকা, কেউ অভিনেতা, কেউ অভিনেত্রী, আবার কেউ সুরকার। তাকে সবাই ভালোবাসতেন, আজও সবাই ভালোবাসি আমরা তাকে। আসুন এবার শুনি একটি বিখ্যাত গান গৌতম বৈদ্যের কণ্ঠে। চোখের জলের হয় না কোনো রঙ, তবু কত রঙের ছবি আছে আঁকা, দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আধার পথে আঁকা বাঁকা, স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে, তবু কেমন করে কান্না এত এলো কোথা থেকে, ফুলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা, ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল, পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল, ভাঙা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল, পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল, উড়িয়ে তোমার আঁচলেতে বেঁধে দিতে চাই, নতুন কোন স্বপ্ন দেব কোথায় খুঁজে পাই, তাই তো জীবন সময় দিয়ে সাজিয়ে জলের হয় না কোনো রঙ, তবু কত রঙের ছবি আছে আঁকা, দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আধার পথে আঁকা বাঁকা।
একটাই শুধু প্রশ্ন আমার, শ্মশানেতে কত লোক হবে, শ্মশানেতে কত লোক হবে, চার পায়া নিয়ে চারজন, কিছু আত্মীয় আপনজন, চার পায়া নিয়ে চারজন, কিছু আত্মীয় আপনজন, সবার ভাগ্যের চেয়ে বেশি মানুষ জোটে না কেন তবে। এই গানটি জীবনের শেষ প্রান্তে গেয়েছিলেন প্রবীণ হেমন্ত মুখোপাধ্যায়, যা আমাদের এক গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, প্রকাশ করে এক জীবন সত্যকে। অনুষ্ঠানের শেষ গানটি গাইছেন নীলাঞ্জনা মাইতি।